রব ও ইলাহ হিসাবে আল্লাহর সহিত আর কাউকে শরীক সাব্যস্ত করার নামই শিরক। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া করা কিংবা বিভিন্ন প্রকার ইবাদাত যেমন জবেহ, মানাত, ভয়, আশা, মহব্বত ইত্যাদির কোন কিছু গায়রুল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা। এতে ইলাহ এর গুণাবলী ও বৈশিষ্ট্যে খালেক তথা সৃষ্টিকর্তার সাথে মখলুক তথা সৃষ্ট বস্তুর তুলনা করা হয়। কেননা যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করল, সে প্রকারান্তরে তাকে আল্লাহর অনুরূপ ও সমকক্ষ বলে স্থির করল। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, শিরক করার পর যে ব্যক্তি তা থেকে তওবা করবে না, তিনি তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর তার সাথে শরিক করার পাপ ক্ষমা করেন না। এতদাতীত অন্যান্য অপরাধ তিনি ক্ষমা করেন, যার জন্য তিনি ইচ্ছা করেন। আল্লাহেও বলেন যে তিনি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। তিনি বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই। শিরক সকল আমলকে নষ্ট ও নিষ্ফল করে দেয়। কবিরা গুনাহসমূহের মধ্যে শিরক সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের সংবাদ দিব না? আমরা বললাম, জি অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা এবং পিতা মাতার অবাধ্য হওয়া শিরক হল এবং ত্রুটি ও দোষ যা থেকে আল্লাহ তাআলা নিজেকে পবিত্র বলে ঘোষণা করেছেন। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল, সে আল্লাহর জন্য ওটাই সাব্যস্ত করল যা থেকে তিনি নিজেকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আর তাই শিরক হল আল্লাহর পরিপূর্ণ নাফরমানি, চূড়ান্ত কষ্ট দেওয়ারই নামান্তর।